সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিখ্য তোমার নাম কি, ফলে পরিচয়, কী নামে ডাকবো আমি হিরো আলমকে? দর্শক, হিরো আলমকে কখনো কেউ সুপারস্টার বলে, কখনো বলে জননেতা, কখনো আমাদের দেশের সমাজসেবক। আমি হিরো আলমের প্রত্যেকটা চরিত্র দেখতেছি, আমি কী নামে ডাকবো হিরো আলমকে? আমাদের দেশে যখন বন্যা, দীর্ঘ 100 বছরের ইতিহাসে এবারই 2019 সালে সর্বোচ্চ বন্যা, আর এই বন্যাতে আমাদের দেশের বড় বড় নেতারা, বড় বড় সেলিব্রিটিরা ঘরে নাকে সর্ষা তেল দিয়ে ঘুমাইতেছে, আর ঠিক সেই মুহূর্তে কালা, কথা সুন্দর না, দেখতে ভালো না, স্মার্ট না, লেখাপড়া জানা না, মূর্খ এই হিরো আলম গরিব দুঃখী অসহায় মানুষের জন্য ত্রাণ নিয়ে এরশাদ সাহেবের মতন পানিতে নেমে মানুষদেরকে সহযোগিতা করতেছে। আপনাদের হয়তো বা মনে আছে, 1988 সনে যখন আমাদের বাংলাদেশের বড় ধরনের বন্যা হয়, ঠিক সেই মুহূর্তে একমাত্র প্রেসিডেন্ট এরশাদ সাহেবই হাঁটু তোমায় পানিতে নেমে গরিব দুঃখী মানুষদেরকে সহযোগিতা দিয়েছে। ঠিক একই পরিস্থিতি সেই হিরো আলম মানুষদেরকে হাঁটু তোমায় পানিতে নেমে ত্রাণ দিচ্ছে। আমি হিরো আলমকে একটা লম্বা সেলুট দিতে চাই, লম্বা সেলুট দিতে চাই। এর জন্য আমাদের দেশের নেতারা করোনার ভয়ে ঘর থেকে বাইরে হয় না। ভাই, এই মুহূর্তে কতটা নেতারা দেখছেন রাস্তায় নাইমা, বা মাঠে নাইমা, বা তার এলাকায় নাইমা মানুষদেরকে সহযোগিতা করার জন্য, আমি ভাই দেখতেছি না। আমি শুধু যেখানে দেখি গম চোর, চাল চোররা চুরি করছে। তো যাই হোক, চোরদের কথা বাদই দিলাম। তো হিরো আলমকে নিয়ে অনেকেরই অনেক আলোচনা আছে, অনেকের সমালোচনা আছে। দীর্ঘদিন যাবত, অনেকদিন যাবত, প্রায় 3 থেকে 4 বছর ধরে হিরো আলম কিন্তু অনলাইন জগতে একটা ভাইরাল বিষয় হয়ে গেছে। এখন অনেকে তাকে খারাপ জানে, অনেকে বলে ভাই তুই কখনো হিরো হইতে পারবি না, আমাদের অনন্ত জলিল সাহেব তাকে ছবির জন্য ডাইকাও তাকে অপমান করে বের করেছে। আমার হিসাবে আমি নিজে অনন্ত জলিল ভাইকে অনেক বেশি পছন্দ করি, তিনি বিভিন্ন জায়গায় মানুষদেরকে সহযোগিতা করে, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। ঠিক একইভাবে যখন হিরো আলম ভাইকে একটা ছবিতে কাজ করার জন্য অফার দেয়, তাকে সাইনিং মানি হিসাবে 50,000 টাকা, আমি খুবই খুশি হয়েছিলাম। ভাবছিলাম যে হয়তো বা হিরো আলম ভালো একটা চরিত্র বা ভালো একটা ছবিতে, অনন্ত জলিল সাহেবের ভালো একটা ছবিতে কাজ করতে চাইতেছে। কিন্তু দুঃখ লাগলো তখন যখন অনন্ত জলিল সাহেব বলে দিল যে হিরো আলমকে নিয়ে তিনি কাজ করবে না। যাই হোক, সেই কেচ্ছা কাহিনী বাদ। এখন আমাদের বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটিরা ঘরে চুপ মেরে বসে আছে জনগণদের জন্য, যেই জনগণ বা যেই শ্রোতারা, যেই ভক্তরা তাকে ভালোবাসে বা প্রত্যেকটা সেলিব্রিটিকে ভালোবাসে, সেই সমস্ত জনগণ, সেই সমস্ত শ্রোতারা এখন ঘরে বন্দি, পানিতে বন্দি, করোনায় বন্দি, কিন্তু ত্রাণ দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আমাদের সেই সেলিব্রিটিরা আসতেছে না, আমাদের দেশের নেতারা আসতেছে না। এই হিরো আলম, এই হিরো আলম নির্বাচনে মাইর খাইছে। আমি বলবো সাহসী হিরো আলম, কারো কাছে যে চেহারা খারাপ, দেখতে ভালো না, কথাবাতি জানে না, কিন্তু আমার কাছে সাহসী হিরো আলম, আমার কাছে তিনি হচ্ছে জনপ্রতিনিধি, আমার কাছে তিনি হচ্ছে সমাজসেবক। আমি তাকে বড় ব্যবসায়ী বলবো না, আমি তাকে বলবো না পয়সাওয়ালার ছেলে, গরিব দুঃখী অসহায় মানুষও কিন্তু মানুষের জন্য কাজ করতে পারে। আমার মনে হয় হিরো আলম যদি জীবনে বড় ধরনের কোনো দায়িত্ব পাইতো, তাহলে অবশ্যই গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করতো। আমাদের দেশের বড় বড় দায়িত্বে এমপি বলেন, মন্ত্রী বলেন, আপনার কী বলবেন, চেয়ারম্যান বলেন, সবাই পয়সাওয়ালা। আসলে পয়সাওয়ালার নজর পয়সাওয়ালার দিকে, গরিবের দিকে না। তো হিরো আলমকে আমরা যেইভাবে দেখতেছি মানুষের জন্য কাজ করতেছে, আমার কাছে কেন জানি মনে হয় এই হিরো আলম যদি জীবনে ভালো একটা দায়িত্ব পাইতো, মানুষের কল্যাণের জন্য কোনো একটা কাজ করতে পারতো, তাহলে অবশ্যই করতো। আমি জানি না দর্শক শ্রোতা আপনাদের মতামত কী হবে, আপনাদের কমেন্ট কী হবে, আপনারা কতটুক বিশ্বাস করেন হিরো আলমকে, কতটুক ঘৃণা করেন আমাদের দেশের নেতাদেরকে। আমি জানি যে খারাপের মাঝেও আমাদের দেশে অনেক ভালো ভালো নেতা আছে, ভালো ভালো নেত্রী আছে, যাদের কারণে এখনও পর্যন্ত আমাদের দেশ টিকে আছে। যদি সেই সমস্ত নেতারা না থাকতো, তাহলে আমাদের দেশটা ধ্বংসের পথে একদিকে আছে, আরও ধ্বংস হইতো। আমাদের এই বর্তমান সরকার, এই বর্তমান সরকার অনেক বাজেট করে, বিগ বাজেট করে, কিন্তু দুর্নীতির কারণে, চুরির কারণে আমাদের দেশ সেইভাবে উন্নত হয় না। আমাদের দেশে সবসময় বলা হয় অনেক উন্নত হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু যেই পরিমাণ বাজেট হয় সেই পরিমাণ উন্নয়ন আমাদের দেশে হয় না। তাই দর্শক, আমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাই না, শুধু বলতে চাই হিরো আলমকে একটু সাপোর্টের প্রয়োজন আছে। আজকে অনেক লোক আছে যারা হিরো আলমের সমালোচনায় পড়ে থাকে, তাই আমি সেই সমস্ত লোকদেরকে অনুরোধ করতে চাই, করে হিরো আলমের পাশে থাকেন। তাই দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতন বিদায়। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।